হযরত মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আযানের পরে দোয়া কি কি দোয়া অবাস্ত মাকামান মাহমুদানাল্লাযী ওয়াআতা আসলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعثت مقاما محمودا الذي وعدت দুইজনকে দিবা না, যার ভোট যত যে যত বেশি ভোট পাবে তাকে দেওয়া, যে যত বেশি কি ভোট পাবে তাকে দেওয়া। আল্লাহ আমরা চাই আমাদের পয়গম্বর আমাদের আপা হাবিবে কিবরিয়া মাহবুবে দু আলম শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন আল্লাহু আকবার সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে ওই চেয়ারটা দেওয়া, এটা হইল আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবাতু মাকামান মাহমুদানাল্লাযী ওয়াআতা। যতবার আপনি দোয়া করতেছেন ততবার আপনি ভোট দিয়ে আছেন, আর আল্লাহ পাক কইছেন ভোট যাতে বেশি পাবে চাই না তাকে দেন। আল্লাহ আল্লাহর হাবিব বলছেন আমি আর আমার ভোট দাও তোমরা, এই শুরু হইলো ভোট, এই শুরু হইলো কি ভোট, কারণ আমি সকল পয়গম্বরের উম্মতরাই ভোট দিচ্ছি তাদের পয়গম্বরের জন্য, আল্লাহ রসুলকে বেশি বেশি হবে না কি ফুর্তি লাগে নেতা মারে কিছু কারে মোহাম্মদ রসুল্লাহ কোন সময়ের জন্য কেয়ামতের ময়দানের জন্য কিভাবে ভোট দিয়া কিভাবে বান্দা এই ভোট দিবেন নি আপনি, মানে দিবনি মানে কয় যে এই ভোটের জন্য রহস্য হইলো ভোট একখান দিয়া আসে। আজান শুনলে ভোট একটা না করে নেই কথা বল না, আজান শুনলে কি ভোট একটা না করে নেই রাসূলুল্লাহ আরো না জানি কোন আল্লাহর হাবিব তখন হাসা দিলেন বলে শুনো আমি আমার চেয়ার কনফার্ম করণের জন্য যত পরিমাণ ভোটের দরকার ছিল সংখ্যা অনেক আগেই পূরণ হয়ে গেছে। আমার সাহাবা তাবেঈন তাবেঈ তাবেঈন পর্যন্ত আসছে আমার ইয়ে পুরো হয়ে গেছে মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির চেহারা মলিন হয়ে গেছে, তোমার চেহারা মলিন করে ফেললেন এখন তো আর ভোট দিল যেই কথা না দিল সেই কথা, কারণ আমি তো দৈনিক খালি ভোট দিই যে আমি একজন ভোটার আমি একজন ভোটার কে আমাদের দুনিয়া রাসূলুল্লাহ আমি আপনার ভোটার আছি এটা হইয়া গেল না, তখন তো আমার ভোট দিল যেই কথা না দিল কি সেই কথা পাঁচ তখন ধর্ম হয়ে এখন তো ভোট ফেলব দেওয়া যায় এই জন্য চেহারাটা মলিন। আল্লাহর হাবিব বলেন যে চেহারা মলিন বানায় ভোট যখন কমপ্লিট হয়ে গেল আমি তখন আল্লাহ পাকের কাছে গিয়া বললাম যে আপনি কমপ্লিট এখন সনদ ঘোষণা দিতে পারেন যে আমি পাস করছি, কিন্তু ঘোষণা এখন দেওয়া যাবে না, এটা স্টক থাকবে কিয়ামতের পরে সব ভোটগুলোকে সমান মর্যাদায় রাখিয়া এরপরে আপনি ঘোষণা দিবেন। আমার ভোটের আমার ভোটেরও সেই